মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনের এক চক্রে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোম এর পরিমাণ অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে মাতৃকোষের যে দুটি নিউক্লিয়াস পাওয়া যায়, দ্বিতীয়বারে তার প্রতিটি আবার দুটি কোষে বিভাজিত হয়। এবার অবশ্য ক্রোমোজোমের সংখ্যা এবং পরিমাণ সমান থাকে, তাই সব মিলিয়ে চূড়ান্ত ফল হল একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ পাওয়া যায়, যেগুলোর প্রতিটিই মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। কাজেই ডিএনএ এর পরিমাণ হয় অর্ধেক। তাই মিওসিস কোষ বিভাজনকে আরেক নামে ডাকা হয়, সেটি হলো হ্রাসমূলক বিভাজন। প্রশ্ন হচ্ছে মিওসিস কেন হয়? মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। বৃদ্ধি এবং অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন হয়। যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থাকে বা থেকে যায়, তাহলে জাইগোট কোষে ক্রোমোজোম সংখ্যা জীবটির দেহকোষের দ্বিগুণ হয়ে যাবে। মনে করো একটা জীবের দেহকোষে এবং জননকোষে ক্রোমোজোম সংখ্যা 4, পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট জাইগোট ক্রোমোজোম সংখ্যা দাঁড়াবে 8, এবং নতুন জীবটির প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 8। ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে, কাজেই ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরদের মধ্যে আমূল পরিবর্তন ঘটে যাবে। যেহেতু পুংস্ত্রী ও স্ত্রী জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক, তাই জীবের যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলন হয়ে জাইগোট গঠিত হয় বা জাইগোটে পূর্ণ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়। এভাবে জীবের ক্রোমোজোম সংখ্যা বংশ পরস্পরাই একই থাকে। জননকোষ সৃষ্টির সময় এবং নিম্নশ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে, তখন কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, তখন সে অবস্থাকে ডিপ্লয়েড বলে। অর্থাৎ মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পরায় টিকে থাকতে পারে। মিওসিস প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহের শুক্রাশয়ে এবং ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। মস ও ফানবর্গীয় উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, তখন জাইগোট এ ধরনের বিভাজন ঘটে। মিওসিস বিভাজনের সময় একটি কোষ পরপর দুবার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে মিওটিক বিভাজন বা মিওসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে দ্বিতীয় মিওটিক বিভাজন বা মিওসিস 2 বলা হয়। প্রথম বিভাজনের সময় অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। বাস্তবে মাঝে মাঝে হঠাৎ করে ক্রোমোজোমের সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব ঘটতে পারে। যেমন ব্যাঙের একটি প্রজাতি জেনোপাস ট্রপিক্যালিস
এর সম্পূর্ণ ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে জেনোপাস লেভিস প্রজাতির উৎপত্তি ঘটেছে। প্ল্যান্টটি রাজ্যের বিভিন্ন সদস্যের যেমন আলু প্রজাতি, সবজি, দেহকোষ, জননকোষ নয়। এই প্রক্রিয়া একটি স্বাভাবিক ঘটনা। অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য উদ্ভিদের এই জাত বেছে নিই, এমনকি সেরকম জাত পরিকল্পিতভাবে সৃষ্টি করি, কারণ তা আকারে তুলনামূলকভাবে বড় হয়। এসব জাত খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অধিকতর সহায়ক। ক্রোমোজোম বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করা ছাড়াও জিনগত বৈশিষ্ট্য বজায় রাখা মিওসিসের একই রকম গুরুত্বপূর্ণ একটি অবদান। যৌন জনন করে এমন সকল জীবে মিওসিসের মাধ্যমে একইভাবে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে। কোনো প্রজাতির টিকে থাকা বা না থাকা মূলত নির্ভর করে তার সদস্য জীবের মধ্যে কতটা বৈচিত্র্য আছে তার উপর। পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেই সব প্রজাতি টিকে থাকে যাদের অন্তত কিছু সদস্যের মধ্যে সেই বৈশিষ্ট্য রয়েছে। যদি কোনো প্রজাতির জীবের মধ্যে বৈচিত্র্য কম থাকে তাহলে নতুন কোনো পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকার সম্ভাবনাও কম হবে, ফলে হয়তো পুরো প্রজাতিটাই বিলুপ্ত হয়ে যাবে। আর যদি কোনো প্রজাতির জীবের মধ্যে বৈচিত্র্য বেশি থাকে তাহলে নতুন কোনো পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারো না কারোর মধ্যে থাকার সম্ভাবনা হবে বেশি। তখন যদি বড় কোনো বিপদ আসে তবুও তার অন্তত কিছু সদস্য বেঁচে যাবে। তাই মিওসিস কোনো জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে প্রজাতি টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। জীবের টিকে থাকার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয় বলেই মিওসিস বিভাজন বিবর্তিত হয়ে জীব জগতে নিজের স্থান করে নিয়েছে। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে মানুষের যে বৈশিষ্ট্য, প্রাণীর যে বৈশিষ্ট্য, উদ্ভিদের যে বৈশিষ্ট্য, এটি বংশ পরম্পরায় বাহিত হয়।